টাঙ্গাইলের সখীপুরে জোড়া খুনের ঘটনায় মূল পরিকল্পনাকারী মোস্তফা সহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। রাজধানী কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারের ব্রিফিং এ সংস্থাটি জানায়, খুনের সাথে জড়িত ব্যক্তিদের রাজধানী মোহাম্মদপুর ও টাঙ্গাইলের সখীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গত 19 জুলাই খুন হন ব্যবসায়ী শাহজালাল এবং তার চাচা মজনু মিয়া। শাহজালাল ও মজনু মিয়া সখীপুরের হামিদপুরে মনোহরি ও মোবাইল ব্যাংকিং এর ব্যবসা করে আসছিলেন। র‍্যাব জানায়, ঘটনার দিন রাতে দোকান বন্ধ করে তারা একত্রে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মোস্তফা এবং আলামিন তাদের পথ রোধ করে দেশে অস্ত্রের আঘাতে হত্যা করে। অর্থ ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড হয়েছে বলেও জানায় র‍্যাব। শাহজালাল প্রায়শই যখন বাসায় যান তখন তার সমুদয় অর্থ সাথে করে নিয়ে তিনি বাসায় যান, যেটা অনেক ক্ষেত্রেই প্রায় 1-1.5 লক্ষ টাকা হয়ে থাকে। মূলত তাদের পরিকল্পনা ছিল ভিকটিমদ্বয়কে আঘাত করে তাদের কাছ থেকে সমুদয় অর্থ নিয়ে তারা আত্মগোপনে চলে যাবে। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুম করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।